তোমার মাথা ফিরে এখন তোমার মাথা আছে মাথাটা আর একটু উপরে নেওয়া যাবে ফার্নিচার করে যাবে আসসালামু আলাইকুম আমার প্রিয় বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আমার স্বাগতি মানুষ আমাদের ভিউয়ার যারা চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে আদি অংশ যার নাম আয়ুর্বেদি হোমিওপ্যাথি হার্বাল হার্বাল ফুড হার্বাল টেরিটরি অল্টারনেটিভ মেডিসিন ইন্টিগ্রেটেড মেডিসিন এই সকল চিকিৎসাতে যারা বিশ্বাস করেন যারা বিশ্বাস করেন প্রকৃতি শক্তি প্রকৃতি মুক্তি যারা বিশ্বাস করেন আল্লাহ তাআলা সৃষ্টির সাথে খাদ্য পথ্য ও ঔষধ থেকেই সকল চিকিৎসার সমাধান আমরা আলহামদুলিল্লাহ পেয়ে যাব তাদের উদ্দেশ্যে এবং আমার প্রিয় আয়ুর্বেদিক ইউনিয়নারি সকল কলেজ স্কুল এবং হারবাল যত কলেজ স্কুল আছে সকল ছাত্রছাত্রীদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা আজকে থেকে প্রতিদিনই এরকম 10টায় আপনাদের উদ্দেশ্যে আমাদের অনলাইন ক্লাস চালু করলাম যারা অসুস্থ আছেন যাদের নাই সুখ তাদের হবে অসুখ পৃথিবীতে মুখ দিয়ে সব রোগ হয় শুরু পৃথিবীর সবচেয়ে হাজার বছরের পুরানো চিকিৎসা হলো আয়ুর্বেদ সেই চিকিৎসা বিজ্ঞানের পক্ষ থেকে আমি আপনাদেরকে অনলাইন চিকিৎসার সবচেয়ে সূত্র যেগুলি মূল মন্ত্র যেগুলি সেগুলি নিয়ে আমি কথা বলব আপনারা যারা আমাদের সাভারের মডার্ন আয়ুর্বেদিক কলেজের ছাত্রছাত্রী শিক্ষক ভক্ত অনুরাগী সমর্থক আছেন তারা এখন আমার ভিডিওর সামনে বসা আছে আমার সামনে বসে আছেন আমাদের শরীয়তপুর হোমিওপ্যাথিক কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক ভক্ত অনুরাগী সব ক্লাসের ছাত্রদের জন্য প্রথম আজকের ক্লাসটা ইন্ট্রোডিউসিং ক্লাস আজকের এই অল্টারনেটিভ ক্লাসটা এই ক্লাসটাকে আপনারা ধরে নেবেন এটা একটা রিফ্রেশমেন্ট ক্লাস এটা একটা রিওয়াশমেন্ট ক্লাস এবং আজকে থেকে নতুন করে দেশের করোনা ভাইরাসের এই প্রদুর্ভাবে কোভিড নাইন্টিনকে প্রতিরোধ করার জন্য এই পৃথিবীর যত রকম ভাইরাসকে প্রতিরোধ করার জন্য যত ধরনের তন্ত্র মন্ত্র মূল মন্ত্র আমরা আপনাদের কাছে উপস্থাপন করব আপনারা জানেন হাত বাড়ালে যে গাছ পাওয়া যায় পা বাড়ালে যে শাকসবজি ফলমূল মশলা পাওয়া যায় এগুলো আমাদেরকে সুরক্ষা দেয় প্রকৃতিই শক্তি প্রকৃতিই মুক্তি বাড়ির পাশে ঘরের আঙিনায় রাস্তার ধারে পুকুর পাড়ে জলাশয়ে অব্যবহৃত জায়গায় অব্যবহৃত যে কোনো বৃক্ষ আপনার অজানার ভিতরে সেই গাছটি আপনার জীবনের বড় একটি সুরক্ষা দিতে পারে এই ব্যাপারে আমরা আপনাদের কাছে মূল সূত্র ধরে উপস্থাপন করি আমরা উপস্থাপন করব আজকে ফার্স্ট এইডের উপরে করোনা ভাইরাস আমরা উপস্থাপন করব কোভিড নাইন্টিন সহ পৃথিবীর যে কোনো ভাইরাস যুগে যুগে কালে কালে আমাদের এই পৃথিবীতে আসছে যে সকল ভাইরাসগুলো এই বাংলার মাটিতে পরাজিত হয়ে নেগেটিভ হয়ে আমাদের অ্যান্টিবডির সামনে আমাদের ডিএনএর সামনে আমাদের প্রতিরোধ ক্ষমতার সামনে তারা ব্যর্থ হয়ে ফিরে গেছে আলহামদুলিল্লাহ আপনারা মনে সাহস রাখবেন
নিরাপদ দূরত্বে থাকবেন, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল নির্দেশ 100-তে 100% মেনে চলবেন, মনের ভিতরে ভয় রাখবেন না, মনে সাহস রাখবেন, চোখে নিরাপত্তা দূরত্ব বজায় রেখে ক্লাসগুলো শুনবেন, হাটে বাজারে যত রকমের হ্যান্ড ওয়াশ আছে, হ্যান্ড স্যানিটাইজেশন আছে, এগুলোকে আপনাকে 100-তে 100% মানবেন। যারা আপনারা নেচারোপ্যাথিতে বিশ্বাস করেন তারা আল্লাহর প্রতি গভীর আস্থা বিশ্বাস রাখবেন, মুখ দিয়ে সব রোগ হয় শুধু, প্রতিটা মানুষের যত রোগী আছে এগুলো কিন্তু নাক দিয়ে ঢুকবে মুখে ঢুকবে, কান দিয়ে ঢুকবে মুখে আসবে, ওপেন 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 স্পেস যেগুলো আছে, র র র স্পেস যেগুলো আছে, এই নাক দিয়া চোখ দিয়া কান দিয়া আপনার যত ওপেন জায়গা দিয়ে ঢুকতেছে এই জিনিসগুলোকে আপনাকে সুরক্ষা নিতে হবে। পরে এইখানে এসে এর অবস্থানটা হবে এসে এখানে, এখান থেকে অবস্থান হয়ে সে যাবে লাঞ্চের ভিতরে, ওকে লাঞ্চে যেতে হবে, কোথা দিয়ে যাবে, মুখ দিয়া গলা দিয়া, কিছুক্ষণ গলায় সে অবস্থান করবে। আমরা যদি কাঁচা হলুদ খাই, কাঁচা হলুদ ব্যবহার করি, আলহামদুলিল্লাহ কাঁচা হলুদের ভিতরে আছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান অ্যান্টিভাইরাস প্রতিরোধী কার্কিউমিন, কার্কিউমিন এভিয়ান বি ভাইরাসকে প্রতিরোধ করছে, বেশি না 50 বছর আগে সারা পৃথিবী জোড়া এরকম একটা আক্রমণ হয় যার নাম ছিল এভিয়ান বি ভাইরাস, এরকম আরেকটা আক্রমণ হয় যার নাম ছিল বার্ড ফ্লু। আমরা ছোটবেলা শুনছি যে বার্ড ফ্লু হয় বাদুড়ের মাধ্যমে, বার্ড ফ্লু হয় আমাদের খাজুরের রসের মাধ্যমে, বার্ড ফ্লু হয় আমাদের আখের রসের মাধ্যমে, এই জিনিসগুলো বাদুড় খায় পোকামাকড়ে খায়, বার্ড ফ্লু হয় তালের রসের মাধ্যমে, আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষ তালের রস খাইছে, আমাদের দেশের মানুষ খাজুরের রস খাইছে, কিন্তু খাজুরের রসের ভিতরে তালের রসের ভিতরে এক টুকরা এক টুকরা করে গোল কাঁচা হলুদ যেটাকে মা কাঁচা হলুদ বলে, তখন এটা এক সময় বাংলাদেশে খুব প্রচলিত ছিল মা কাঁচা হলুদ, এটা এখন দেখা যায় কম, যেটা থেকে কাঁচা হলুদ গাছটা গজিয়ে ওঠে প্রথম, ওই কাঁচা হলুদটার মধ্যে কার্কুমিনটা বেশি আছে, তো ওই কাঁচা হলুদ আমাদের ঘরে বাইরে বাজারে হাটে মাঠে সব জায়গায় ব্যবহার হইতো, ইভেন কি আমার দাদিকে আমি দিচ্ছি বালিশের ভিতরে রসুন আর কাঁচা হলুদ ঢুকায় রেখে দিত, বাচ্চাদের নিঃশ্বাসের সাথে মাইট যাইতে পারে, মাইটস নামক একটা ভাইরাস আছে, মাইটস হল এভিয়ান বি ভাইরাসের বার্ড ফ্লু সোয়াইন ফ্লুর বাহক, তেরকম এখনো শোনা যায় যে যার কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি সাইনোসাইটিস প্লুরোসিস নিউমোনিয়া টিবি যক্ষা বক্ষব্যাধির সমস্যা আছে, যাদের সর্দি কাশি আছে তাদের এই COVID-19 করোনা ভাইরাস আক্রমণ করবে তাড়াতাড়ি, ওর বাহক হলো আপনার লাঞ্চের ভিতরের কফ সর্দি কাশি অ্যাজমা শ্বাসকষ্ট, এটাকে আপনার প্রতিরোধ করতে হলে আপনি কি এক টুকরা রসুন এটা প্রতিরোধ করতে পারবে, এটা কি বিশ্বাস আপনাদের আছে? এটার যদি বিশ্বাস আপনাদের থাকে তাহলে এক টুকরা রসুন আপনি মুখে নেবেন, আপনি একটু কাঁচা হলুদ মুখে নেবেন, একটু নিম পাতা বা নিসিন্দা পাতা একটু মুখে নেবেন, দেখেন না ঘর থেকে যদি আমরা প্রতিরোধ করতে পারি, ঘর থেকে যদি আমরা প্রতিরোধ দুর্গ তৈরি করতে পারি, ঘর থেকে যদি COVID-19 প্রতিরোধ করার মতো আমরা বৈপ্লবিক পদক্ষেপ নিতে পারি তাহলে পরে ও আমাদের সামনে পরাজিত হবে, কারণ বাঙালি মুসলমানরা বাঙালিরা সারা বাংলাদেশের মানুষরা তারা গোসল করে এক দুইবার করে, তারা ওযু করে, তারা নখ কাটে নিজের, তারা এক হাত ধুতে যায় দুই হাত ধোয়, তারা প্রতিবেলা খাবার আগে হাত মুখ ধুয়ে খায়, এটা আমাদের ধর্মীয়ভাবে অনুশীলন করা হয়, আমরা বাথরুমে গেলে পানি নেই, প্রসাবে পানি নেই, পায়খানায় পানি নেই, আমরা হাত মুখ ধুয়ে আছি, আমরা সাধারণত বলে থাকি যে আমাদের স্টাফরা যেন বাথরুমে গেলে উজু করে আসে, কারণ অজু করলে মানুষ পবিত্র থাকে, যেই চাকরি করেন যেই চেয়ারটা যেই টেবিলটা এই টেবিলটা পবিত্র, আপনার মনটা পবিত্র, আপনি হাত ধুয়ে নেন, হাত ধুতে অসুবিধা থাকলে
হাত পা সবগুলি একসাথে ধরুন না, অনেকে হাত ধরে পা না ধরে খারাপ লাগে। আসলে আমরা বলবো শুধু হাত আপনার 20 সেকেন্ড 30 সেকেন্ডে ধুবেন তা না, আপনার পাও ধুতে হবে। কারণ করোনা ভাইরাসটা 7টা ভাইরাসের সমন্বয়ে, এটা বাংলার নাম মুকুট ভাইরাস, মুকুট মানে উঁচু মাথা থেকে, সে আমাদের 2-1 মিটারের ভিতরে কিন্তু পড়ে যায়, পড়ে যায় আস্তে 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 আমাদের জুতা স্যান্ডেলের ভিতরে মোজার ভিতরে আইসে আশ্রয় নেয়। যাদের হাত পা ঘামে তাদেরকে চুম্বকের মতো ওইটা আমাদের পায়ে আসে। তাহলে আমরা শুধু হাত ধুলাম পা ধুলাম না, এরকম হবে না। হয়তো আমরা হাত যদি 5 বার ধুন, 2 বার পা ধুন, নিচে স্যান্ডেলের নিচে একটু প্রস্তুতি নেন ফিটকিরির পানি দিয়ে, স্যান্ডেল জুতারা যেন পাড়ায় আসতে পারেন এই ব্যবস্থাটা হয়ে থাকে। ফিটকিরির পানি যদি আপনি জোগাড় করতে না পারেন, সাবানের পানির ভিতর দিয়ে আসেন, তাও যদি না পারেন আপনি ব্লিচিং পাউডার দেন, তাও যদি না পারেন আপনি নিমের রস দেন, তাও যদি না পারেন একটু কাঁচা হলুদের রস দেন। সকল খাবারের ভিতরে এক টুকরা কাঁচা হলুদ এবং রসুন দিয়ে দেন, ছোট্ট করেই দেন। কারণ এই কোভিড-19 একটি সাত সহযোগীর একজন সহযোগী হইল গ্লুকোটিন, যিনি যে কোনো সাদা খাবারের ভিতরে অবস্থান নেয়। তার সাদা খাবারটা কি? ভাত সাদা, ডিম সিদ্ধ করলে উপরটা সাদা থাকে, ভিতরে হলুদ থাকে, লবণ সাদা, চিনি সাদা, ময়দা সাদা, যত সাদা খাবার আছে এই খাবারের ভিতরে একটু একটু হলুদ দিয়ে দিলে খাবারটা হলুদ হয়ে গেলে আর গ্লুকোটিন জীবাণুটা খুব শক্তিশালী না। কিন্তু যারা দুর্বল তারা আবার একজন শক্তিশালী জীবাণুকে বলে তুই আমার কাছে আয়, আমি একটু শক্তি সঞ্চয় করি, তাতে ও যেন আর কাউরে আনতে না পারে। অনেক সময় হয় না, বাড়ির ডাকাতি হলে কাজের লোকরা সহযোগিতা করে, যে অমুক সময় সময় ছায়েব থাকে, অমুক সময় সময় আমাদের সিন্ধুকের মধ্যে টাকা থাকে, ওই দিন তোরা আইসা ডাকাতি করবি, এরকম আর কি। ছোট দুর্বল একটা কর্মচারী কিন্তু সে ইনফরমেশন দেয় বড় বড়। তো এরকম আমাদের মাইটস এবং গ্লুকোটিন, এরা খুব দুর্বল শত্রু কিন্তু তারা ইনফরমেশন দেয় বড় শত্রুকে, যায় ওরে আজকে আমরা 7-8 জনে মিলা ধরুন। তো ওইরকম ওরা যেন আমাদেরকে না ধরতে পারে। আমি বাংলায় খাদ্য পথ্যের ভিতর দেয়া, আমাদের স্বভাবের ভিতর দেয়া, আমাদের আচরণের ভিতর দেয়া, আমাদের চলন বলনের ভিতর দেয়া আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা কোভিড-19 ভয় পাবেন না, আপনারা প্রতিরোধ দুর্গ গড়ে তুলুন, আপনারা বৈপ্লবিক পদক্ষেপ নেন। আলহামদুলিল্লাহ আপনারা যদি বুদ্ধিমান হন, আপনারা যদি জ্ঞানী হন, বোকার ফসল পোকায় খায়, আপনারা যদি বোকা না হন তাহলে আপনারা হাত মুখ শুধু ধুতে থাকেন, রোজু করতে থাকেন, নামাজ পড়তে থাকেন, গোসল করতে বেশি করে থাকেন, কারণ আপনার কাছে পয়সা নাই, আপনি কোনো কিছু কিনতে পারবেন না, কিন্তু গোসল করতে তো আর আপনার পয়সা লাগবে না। বাংলাতে এখন বর্ষার ঋতু, হাজার হাজার এরিয়া আছে, সব জায়গায় পানি আছে, ঘর থেকে বেরোলেই পানি আছে, বর্ষা আছে, বৃষ্টি আছে। এই কালকেই আমাকে নাইরোবি থেকে টেলিফোনে বলল যে আপনি বলছিলেন 5-10 বছর আগে যে বৃষ্টির পানি খেলে কোনো ভাইরাস শরীরে অবস্থান নিতে পারে না। আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় আমরা প্রথম আরম্ভ করেছি, আপনার এই বক্তব্যটা আমরা ছেড়ে দিয়েছি সব মানুষের কাছে। এখন আমরা রেগুলার ই খাই, বৃষ্টির পানি সংগ্রহ করি এবং বৃষ্টির পানি খাই, আলহামদুলিল্লাহ আমাদের কারোই কোনো এখন আর সেরকম রোগ হয় না। কারণ পানি বাহিত রোগের সংখ্যা আমাদের বেশি, আমাদের স্টমাকে যত IBS হয়, আমাদের স্টমাকে যত আমাশা হয়, আমাশার IBS বাংলাদেশের 27% লোকের আছে। অর্থাৎ এই 27% লোক ভালো হয়ে যাবে যদি সে বিশুদ্ধ পানি খায়, সে যদি ফিটকিরির পানি খায়, সে যদি গরম পানি খায়, সে যদি নিরাপদ পানি খায়, সে যদি ভালো টিউবওয়েলের ভালো পানি খায়, সে যদি ভালো পুকুরের ভালো পানি খায়, সে যদি চলমান নদীর খুব ভালো পানি খায়, তাহলে পানির থেকে আমরা 27% রোগের নিরাপত্তা আজকে থেকে আমরা নিলাম। আর না হলে আমরা বৃষ্টির পানি সংগ্রহ করব, বৃষ্টির পানি খেলে আপনার 27%+30% রোগ হবে না। তাহলে যাই হোক, আজকে আমরা একটা নিশ্চয়তা পাইলাম, 30% রোগ আমাদের হবে না, আলহামদুলিল্লাহ। আমরা এখন রমজান মাস চলছে, ইফতার এবং সেহরি দুইটা আমাদের খাবার, আর যারা অন্য ধর্মের লোক আছেন তারা যত খাবারই খাবেন একটু খাবারের নিরাপত্তা নিয়ে খাবেন, সব খাবার খাবেন, রমজান মাসে একটু সব খাবার খেতে হয়, একটু সহজ পাচ্য খাবার খাবেন, নরম খাবার খাবেন, একটু বেশি জাল দিয়ে খাবার খাবেন,
একটু বেশি নরম করে খাবার খাবেন, একটু বেশি উনুনে রাখা খাবার খাবেন। ভাতের মার আমাদের শরীরে একটা নিরাপত্তা, ভাতের মার ফেলতে পারবেন না। সকল খাবারের ভিতরেই, সকল তরকারি, সকল ভেজিটেবল যত আছে, যত ফল ফ্রুট আছে, সবই আমরা গরম 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 পানিতে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাব। আমাদের যত ব্যবহারিক দ্রব্য আছে, ব্যবহারিক দ্রব্য বলতে আমি একেবারে কার্পেট, পর্দা, চাদর, বালিশ, বিছনা, তোশক, লেপ, জাজিম, কম্বল, যা কিছু আমরা ব্যবহার করি, আমরা একদম ভালোভাবে গরম পানি দিয়ে, চাল দিয়ে ধুয়ে নিব। তারপরে আমি এগুলো বলছি কারা, 68,000 গ্রামের সাধারণ মানুষ যেটা পারবে সেগুলো বলছি, আর হাত বাড়লে যেটা পাবে, পা বাড়লে যেটা পাবে সেটা নিয়ে কথা বলছি। আপনারা একদম নিশ্চিন্তে বিনা পয়সায় যে কাজগুলো করতে পারবেন, আপনার হাঁড়ি পাতিল চাদর সব কিছু আপনি গরম 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 পানি দিয়ে ধুয়ে নেবেন, আপনার গরম রোদে, কটকটে রোদে ভালো করে শুকিয়ে নেবেন, যার সামর্থ্য আছে ভালো করে ইস্ত্রি করে কাপড় ব্যবহার করবেন। আপনাদের বিবেককে জিজ্ঞাসা করেন, আমার এই কথাগুলি শুনলে যে কোনো ভাইরাস আপনাকে প্রতিরোধ করতে আপনি পারবেন কিনা, ভাইরাস আপনাকে ভয় পাবে কিনা, আপনার শরীর অ্যান্টিভাইরাস হবে কিনা, কোভিড-19 আপনাকে ভয় পাবে কিনা, আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করেন। কোভিড-19 কোথায় যাবে, হাত দিয়া ঢুকবে, পা দিয়া ঢুকবে, মুখ দিয়া ঢুকবে? আমরা তো তিনটাকেই গরম পানি খাইয়া, গরম পানি ব্যবহার করিয়া, নিমের পানি খাইয়া, নিমের পানি ব্যবহার করিয়া, কাঁচা হলুদ খাইয়া, কাঁচা হলুদের পানি ব্যবহার করে আপনি সাবান দিয়ে হাতটা ধুয়ে আপনি নিরাপত্তা নিয়ে নিছেন। অতএব আপনি আমেরিকার কথা চিন্তা করিয়া আর ইটালির কথা চিন্তা করিয়া ভয় পালিয়ে চলবে না। ওরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মদ খায়, আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেউ মদ খাই না। ওরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন পায়খানার নালীর একটা প্রসাবের জায়গা ধোয় না, সারা জীবন ওরা টিস্যু ব্যবহার করে। অতএব ওদের জীবন ওদের পাশার ভিত্তি থেকে যায়, আমাদের জীবাণু এইভাবে থাকে না। আমরা ধুইয়া পুইছা পরিষ্কার, ওরা এক বছরেও গোসল করে না, আমরা দৈনিক দুইবার গোসল করি। আমাদের শরীরের ঘাম ঝরে, ওদের ঘাম ঝরে না, ওদের জীবাণু বেরোয় না, ওদের জীবাণু ভিতরে থাকে। ওদের কথা চিন্তা করে আমাদের শারীরিক ব্যবস্থাকে আপনারা অনিরাপত্তা করবেন না, আপনারা নিজে নিরাপদ থাকেন। আজকে বাড়ি যান, আপনার বালিশটা দিকে আমি একটু নজর দিতে বলবো, কারণ মাইটস এবং কোভিডের জীবাণুগুলো কিন্তু অনেক সময় বালিশে জন্মে। দেখা যায় একটা বালিশ 10 বছরে খুলা ধুন করা হয় নাই, একটা বালিশ 10 বছরে শুকানো হয় নাই, শুধু কাভার বদলান, কিন্তু ভিতরের বালিশের ভিতরে কত লালা, কত জীবাণু, কত পোকা মাকড়, কত বাচ্চার প্রসাব পায়খানা জমা আছে আপনারা নিজেরাও জানেন না, জানেন জানেন না, খেয়াল রাখেন না। আলহামদুলিল্লাহ আজকে থেকে আপনি সতর্ক হন, তাহলে আপনার যে 134 জন বা 150 জন লোক মারা গেছে তার ভিতরে সবটাই কোভিড জীবাণু হতে পারছে তা না, অনেকেরই দুর্বল ছিল, ন্যাচারাল তো কত লোক মারা যায়, ওই রকম একটা কিছু হতে পারে। আলহামদুলিল্লাহ তবুও আমরা প্রস্তুত থাকবো যেন কোভিড-19 আমাদেরকে আক্রমণ করতে না পারে। আপনারা যারা সামনে বসে আছেন, আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনেরা, তাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আপনাদের বাড়ির নিচে একটা পানির ট্যাঙ্কি থাকে, সকলেরই এখন পানির ট্যাঙ্কি থাকে একটা বাড়ির নিচে, আলহামদুলিল্লাহ আপনারা কি কোনোদিন টর্চলাইট মারিয়া দেখছেন যে ওই পানির ট্যাঙ্কির ভিতরে কত কৃমি আছে, কত মাছি মশা আছে, কত ব্যাকটেরিয়া আছে, কত প্রোটোজোয়া আছে, কত অ্যামোবিয়া আছে, কত মাইটস আছে? কোনোদিন খুলে দেখেন না। আজকে দয়া করে যদি কোভিড-19 কে প্রতিরোধ করতে চান, একটা টর্চলাইট মারবেন, নামবেন না আগে, আপনি টর্চলাইট মেরে দেখবেন যে আপনার আন্ডার ট্যাঙ্কির ভিতরে কত মেহমান আইসা জমা হয়েছে, যারা আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ আপনি যে পানিটা খান সেটা তো আপনার নিচের ট্যাঙ্কির থেকেই উপরে যায়, আবার উপরে একটা ট্যাঙ্কি আছে, এরাও এখান থেকে উপরে যায় বসবাস করতেছে। এই দুইটা ট্যাঙ্কির ভিতরে আপনাদের আজকে থেকে 1,000 লিটারে 50 গ্রাম ফিটকিরি দিতে হবে, এলাম ফিটকিরি, আলহামদুলিল্লাহ দিবেন তো, দেখবেন তো সবাই, আমি সারা পৃথিবীতে যারা দেখতেছেন সবার উদ্দেশ্যে কথাগুলি বলতেছি। পানির নিরাপত্তা নেন, 30% রোগ আজকের বক্তৃতা শোনার
পরের থেকে আপনি নিরাপদ করতে পারবেন আলহামদুলিল্লাহ। বাকি আমাদের হাতে আছে এখন 70% রোগ। ইফতারের সাথে সাথে দধি আর চিরা দিয়ে আজকে থেকে নাস্তা করবেন, সাথে একটু কাঁচা হলুদ নেবেন, একটু মধু নেবেন না, ওইটা পেঁয়াজু কিনা শেষ করে ফেলেছেন, যেই পেঁয়াজু খেলে আমার চয়টা কিনা হয়ে গেছে, যেই পুরি খাইলে, ভুরি খাইলে, আলিম খাইলে, তেরি খাইলে, নেহরি খাইলে আপনার রোগের সৃষ্টি হয় সেটা দিয়া টাকাটা নষ্ট করে করছেন আলহামদুলিল্লাহ। আজকে থেকে নতুন করে চিন্তা করেন, একটু দধি একটু চিরা, হাজার বছরের পুরানো নিরাপত্তা আপনার কণ্ঠনালী, আপনার গলা, ঠোঁট, জিভ, আপনার স্টোমাক, আপনার ইচুবে কাজ, আপনার র্যাকটাম একদম নিরাপদ থাকবে। দধি চিরা মধু, দধি চিরা মধু, কিশমিশ খুরমা কিন্তু যেটুকু পারলেন সুন্দর একটা ফিন্নি বা একটা নাস্তা তৈরি করে নেন ইফতারের পরপর। এত ভাজি বোনা ফাস্টফুড বিস্কুট হার্ড ফুড জাঙ্ক ফুড খাবেন না, এত তেলে ভাজা জিনিস খাবেন না, কারণ জানতে অজান্তে আপনার স্টমাক প্রবলেম হবে, স্টমাক আপসেট হবে, ডায়রিয়া হবে, আপনার গ্যাস্ট্রিক হবে, আলসার হবে। এটা আমরা কি না আনতেছি, এইসব রোগ আমাদেরকে খুব ভয় পায় মানুষকে, কিন্তু একটা বাঘ সিংহ ভয় পায়, একটা অজাগর সাপেও ভয় পায়। আর এই যে রোগগুলো, এই যে কোভিড-19 বলেন, ক্যান্সার বলেন, এরা কিন্তু আপনাদেরকে ভীষণ ভয় পায়, মানুষকে এত ভয় পায়, কারণ আল্লাহ তাআলা মানুষকে এত শক্তিশালী করছে, সে যদি একটু বুদ্ধি খাটাইয়া খাবার খায়। আপনি যদি দুপুরে কোনো খাবার ভাজেন, যে কোনো খাবার বা যে কোনো পেঁয়াজু বুট ভাজলেন, তখন আপনার সরষের তেল দিয়ে ভাজলে নিরাপত্তা বেশি। এটা আমাদের সাথে যায়, মানে এটা হাজার বছর এই দেশেরই তৈল, সোয়াবিন আমাদের দেশের তৈল না, পাম অয়েল আমাদের দেশের তৈল না, আমাদের দেশের তৈল হল সরিষা। সরষার নিরাপত্তা বেশি, সরষা গরম বেশি, সরষা শরীরকে গরম রাখে, রক্তকে গরম রাখে, মানুষকে গরম রাখে, আমাদের সকলকে গরম গরম থাকতে সহযোগিতা করে। গরম থাকলে জ্বর হবে না, গরম থাকলে সর্দি হবে না, গরম থাকলে জীবাণু নাকে ঢুকার আগেই মারা যাবে। আমরা আগে 30% নিরাপত্তা নিয়ে কিন্তু বসে আছি, এখন দ্বিতীয় নিরাপত্তা হইলো বাকি 70%-এর জন্য আমরা কথা বলতেছি। 70%-এর জন্য প্রথম আমরা নিরাপত্তা নিলাম একটু কলা, একটু দধি, একটু চিরা, এখানে আমরা 20% নিরাপত্তা নিয়ে নিলাম। এনি কাটস এন্টি ক্যান্সার, এনি কাটস এন্টি ক্যান্সার, যে কোনো ধরনের দধি, যে কোনো ধরনের ঘোল, যে কোনো ধরনের মাঠা, যে কোনো ধরনের কাটস ইউগাটস, সারা বিশ্বে আপনারা যতগুলি নাম বলেন দধির, সবগুলি নামে আমি বললাম, তো এই দধি যদি আপনি খান তাহলে আপনার ক্যান্সার হবে না, এনি কাটস এন্টি ক্যান্সার। এরপরে আসলো আপনি প্রতিদিনই একটু করলা, একটু উস্তা, একটু কচি শশা চোকলা সহ, পেঁপে চোকলা সহ খেতে হবে, আগেই পেঁপের চোকলাটা কেটে ফেলবেন না, কাটার পরে চোকলাটা ফালাই দেন, দুদিন না খেতে পারেন, কিন্তু চোকলা বা বাগর যেটাকে আমরা বলি কাবার যেটা, এটার মধ্যে সব ওষুধ লুকিয়ে আছে। পেঁপের সামান্য যে দুধের মতো কষ্টি, যেরকম পেঁপে জন্ডিস প্রতিরোধ করে এটা কোনো তর্ক নাই, কোনো বিতর্কের উত্তে, আপনার জন্ডিস, আপনার বি ভাইরাস, আপনার সি ভাইরাস, আপনার কে ভাইরাস, যত ধরনের ভাইরাস প্রতিরোধক স্টমাকের ইনসাইডে, এই শক্তিটা আছে পেঁপে, এই শক্তিটা আছে শশা, শশারও দুধের মধ্যে একটু কষ্ট আছে, যেটাকে লেটেক্স বলা হয়, পেঁপের ভিতরে একটা লেটেক্স আছে, ওটাকে বলে পেপসিন, এই পেপসিন আপনাকে সুন্দর নিরাপত্তা দিবে, কোথায়, ইনসাইডে। এনি বিটার টেস্ট লিভার টনিক, এনি কাটস এন্টি ক্যান্সার, সারা পৃথিবীর স্লোগান, দধি খাইলে ক্যান্সার হবে না, পেঁপে খাইলে লিভার ভালো থাকবে, তিতা খাইলে লিভার ভালো থাকবে, তাহলে আপনাকে একটু করলা খাইতে হবে না, করলা তিতা দেখে খাবেন না, ঠিক আছে, নাহলে একটু মধু দিয়ে খান, কিন্তু চিনি খেতে পারবেন না, চিনি খেলে আমি বলছিলাম যে 150 রোগ হয়, এখন পৃথিবীর সায়েন্টিস্টরা বলবে যে আপনি অনেক আগে থেকে বলতেছেন 150 না 160টা রোগ হয়, তাহলে পৃথিবীর সায়েন্টিস্টরা আমাকে সমর্থন দিল যে আপনি আরম্ভ করলেন 150 রোগ হয়, এখন 160টা রোগ হয়, রোগ তৈরি করে চিনি এবং চিনি জাতীয় শত খাবার, এটাই আমরা রোজার মাসে বেশি খাই না, এই মহাপবিত্র মাসটাকে মহা অপবিত্র করি এই চিনি খাইয়া আর তেলে ভাজা জিনিস খাইয়া।
যেই তেলটা সকালে ভাজলো ডিম সেই তৈলটা কড়াইতে রেখে দিল, রেখে দিয়ে মা বাপ লোকজন অফিসে চলে আসল। দুপুরবেলা যায় যখন ওই তৈলটা ভাজে, সরষের তৈলটা যখন সকালে ভাজছে ডিম তখন অ্যাসিড ভ্যালু ছিল 4, দুপুরে যখন ভাজলো তখন অ্যাসিড ভ্যালু হলো 8, সন্ধ্যায় যখন ভাজলো তখন অ্যাসিড ভ্যালু হলো 12, মানে 12 উঠে গেছে অ্যাসিড ভ্যালু। এখন এই ভাজিটা খেলে, এই ভাজি ভুনা ফাস্টফুড বিস্কুট হাটবুট জাঙ্ক, এটা খেলে আপনার স্টোমাক আপসেট হবে কিনা আপনারাই বলেন, আপনারা নিজেরাই জানেন। এটা আপনাদের দিল মন একই নিমান বিশ্বাস জানে যে আপনি কিন্তু জিনিসটা খারাপ খাচ্ছেন। তারপর কোন কি জিভে খাইতে কয় কি বলুন, জিভে খাইতে বলে বল যে আপনি খাবেন জিভটাকে আপনার না আরেকজনের জিভ লাগাইছেন আঠা দিয়া, জিভ যদি আপনার হয়, কারণ এই জিভটা বড় দুষ্ট, বাজে কথা বলায়, বাজে গালি দেওয়ায়, মানুষের বদনাম করায়, পাপ কিনে এই জিভ, জিভটারে একটু সাহায্যা করবেন যে তুই একটু বাজি বুনা কম খা, তাহলে দেখবেন এই রমজান মাসে আপনার এক মাসে স্বাস্থ্যের পরিবর্তন হল। চাইনিজ মাইথোলজি যেটা, চাইনিজ চিকিৎসা বিজ্ঞান যেটা, ওরা বলে যে আপনি যদি লিগার চা খান চিনি দুধ ছাড়া, ওরা চা আবিষ্কার করছে, আমরা চা আবিষ্কার করি না, আমরা চায়ের দুধ দেয়া চিনি দিয়া ফিন্নি বানায়া ভিন্নি বানায়া আমাদের ইচ্ছা মতন চাকে তা বানায়া আমরা খাই, আসলে এটা কিন্তু ঠিক না। চা একটা হারবাল, 100% হারবাল, অতএব এই হারবাল চাটাকে আপনারা চিনি দিয়ে আর দুধ দিয়ে অপবিত্র করে খাবেন না। চা আমাদেরকে 20%, কারণ এটা গরম তো, গরম গরম বেশ গরম, ও আমাদের জীবের নিরাপত্তা দেয়, ও আমাদের গালের নিরাপত্তা দেয়, ও আমাদের ঠোঁটের নিরাপত্তা দেয়, ও আমার কণ্ঠনালীর নিরাপত্তা দেয়, ওই এরিয়াটা মুখের যে এরিয়াটা যেই মুখ দিয়া সব রোগ হয় শুরু ওইখানের নিরাপত্তাটা কিন্তু সম্পূর্ণ ওরাই আমাকে দিয়ে দিচ্ছে। তাহলে চা খেয়া 20% নিরাপত্তা নিচ্ছেন, দধি খেয়া 20% নিরাপত্তা নিচ্ছেন, তাহলে এখানে 40 আর আগে নিচ্ছেন 30, কত হলো 50, তাহলে অর্ধেক রোগ আপনারা 70, তাহলে অর্ধেক 70% রোগ আপনারা নিরাপত্তা করে ফেলছেন এই দধি খেয়া, তিতা করলা উস্তা খেয়া, পেঁপে খেয়ে, নিরাপদ পানি খেয়ে, গরম পানি খেয়ে, পরিবেশকে গরম রেখে, যত ধরনের জীবাণু আছে মোটামুটি সবগুলি অন কাবু হয়ে গেছে। কারণ আপনারা গরম গরম কাপড় চোপড় পরায়, গরম গরম পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় পরায়, মাইটস কিন্তু পরাজিত হয়ে গেছে। মাইটস একটু দুষ্ট বিষ, কারণ মাইটসের একটা ক্ষমতা আছে, ও ইচ্ছা করলেই লেপ তুসুক জানি মানুষের লোম কোপে পালায় থাকতে পারে। মাইটস খুব ছোট কিন্তু ও লাঞ্চকে আক্রমণ করে, কোভিড-19 কিন্তু লাঞ্চের ভিতর দিয়ে ছড়ায়, তাহলে লাঞ্চে আক্রমণ করার জন্য কোভিডকে প্রথম আশ্রয় নিতে হয় বা সহযোগিতা নিতে হয় মাইটসে। তাহলে মাইটস আপনারা ছড়াই ফেললেন, সব জিনিস গরম করলে মাইট থাকতে পারে না, সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন হলে মাইট থাকতে পারে না। আমাদের গ্রামে বা আপনাদের গ্রামে একটা কথা বলে যে কাপড়ে ফাকুন্দা পড়ছে, এরকম একটা কথা বলে না, একটু বাজে গন্ধ করে স্বেচ্ছাতে, তখনই আপনি মনে করতে হবে যে এই কাপড়টা মাইটসে আক্রমণ করছে, মাইটটাকে ইস্তারি করলে চলে যাবে, রোদে শুকাইলে চলে যাবে, ভালোভাবে ধুলে চলে যাবে, ভালোভাবে শুকাইতে হবে, সুন্দর করে শুকাইতে হবে। আরো জান বলছি আপনাকে বৈপ্লবিক পদক্ষেপ নিতে হবে, অতএব আপনার মাইটস আপনার কাছে তাহলে আসতে পারতেছে না। এখন আপনার গ্লুকোটিন, সেটা তো আমরা সাদা খাবার খাবেন না, সব সাদা খাবারে হয় একটু রসুন একটু কাঁচা হলুদ দিয়ে বা অল্প একটু চা দিয়ে পরে একটু রঙিন করতে পারলে গ্লুকোটিন চলে গেল, তাহলে পেটে গ্যাস্ট্রিক হবে না, গ্যাস হবে না, ওই কোভিড-19কে দাওয়াত দিয়া যে নেয় গ্লুকোটিন মাইটস এই দুইজনকে আপনি ছড়াই দিচ্ছেন, দিয়া আপনি 70% নিরাপত্তা নিচ্ছেন। এখন আপনার সামনে উন্মুক্ত আছে 30%, 30%-এর বাহক যারা শুধু কোভিড-19 বাদে আর বাকি যে ওর বন্ধুরা ওদেরকে এভিএন বি ভাইরাস আপনি নিরাপদ হইতে পারতেছেন, কারণ আপনি জানেন কাঁচা হলুদ খাইলে এভিএন বি ভাইরাস আসতে পারে না, আপনি জানেন যে কাঁচা হলুদ খাইলে আপনার ইয়ে আসতে পারবে না, এই মাইটস আসতে পারবে না, কাঁচা হলুদ খেলে
কোনো মতেই বার্ড ফ্লু সোয়ান ফ্লু আসতে পারবে না। সবচেয়ে শক্তিশালী জীবাণু কাবিটের পূর্বে ছিল বার্ড ফ্লু সোয়ান ফ্লু, সেটাও আপনি দমন করতে পারবেন যদি আপনি কাঁচা হলুদ রসুন লবঙ্গ এগুলি মুখে রাখেন, এগুলি বেশি ব্যবহার করেন। আপনারা সকলেই চিন্তা করেন যারা সারা পৃথিবীতে বাঙালি মুসলমান আছেন, বাঙালি আছেন মুসলমান আছেন, সকলেই কিন্তু আপনারা হলুদ এবং মরিচ খান, সব জাতি হলুদ মরিচ খায় না। কারণ একজন জার্মান ফুড সায়েন্টিস্ট জন ওয়েন্জেল বলছে বাঙালিরা অনেক আগেই মারা যেত যদি বাঙালিরা রসুন পেঁয়াজ আদা কাঁচামরিচ লবঙ্গ দারচিনি এলাচি তেজপাতা না খাইছে। এগুলো আমরা কিন্তু রহরও খাই এবং এগুলো আমরা চাইনাও খাই না জানিও খাই, বুঝেও খাই না বুঝেও খাই। একজন জিজ্ঞাসা করে ভাই আপনি তেজপাতা দেন কেন পয়সা দেখি না, সে জানে না তেজপাতা যে অ্যান্টিভাইরাস সেটা সে জানে না, রসুন যে অ্যান্টিভাইরাস কাঁচা হলুদ যে অ্যান্টিভাইরাস সেটা সে জানে না। ধরুন একজন মানুষের হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, ব্যথা পায়, মুচকে যায়, কেটে যায়, পুড়ে যায়, সে নিজের অজান্তে আল্লাহর রহমতে সে কাঁচা হলুদ ব্যবহার করে করে না, কাঁচা হলুদ ব্যবহার করতে সেটা ভালো হয়ে যায়। এখানে অনেক 4 ইঞ্চি মাথা ফেটে গেছে গ্রামে, আমি তাড়াতাড়ি কাঁচা হলুদ দিয়ে টাইট করে একটা কাপড় দিয়ে তার মাথা বানলাম। অনেকে বললো ভাই সেপ্টিক হয়ে যাবে, ও হবে সে হবে, ডাক্তার কাছে নিয়ে যান, হাসপাতালের কাছে নিয়ে যান। আমি এত রাত্রে হাসপাতাল সব বন্ধ, ও বাথরুমে করে মাথা পাচ্ছে, এটা মাথা বাইন্ধে দিলে আল্লাহ তাআলা ভালো করে দিবে, চুলও কাটলাম না। 8-10 দিন পরে সে আমার কাছে বলতেন যে আমার যে মাথা পাচ্ছিল আপনি মাথা বানছিলেন, মাথায় কোনো সমস্যা দাগ ঠাক দেখেন কিনা কিনা। বা আমি যাইতাম ডাক্তারের কাছে, যাই নেই জন্য আমি ডিফেন্সে চাকরি করি, আমি যদি মাথায় শিলি দিতাম তাহলে একটা দাগ পড়তো আর মাথা শিলিতে গেলে আমার চুল কাটতো হইতো। আমার 8-10 দিন পরে একটা ইন্টারভিউ আছে, তাহলে আমি আর্মিতে যে 2 নম্বর হয়ে যেতাম, বি গ্রুপ হয়ে যেতাম। আমি ইচ্ছা করি আপনাকে দিয়ে চিকিৎসাটা করাইছি, আমার বিশ্বাস আছে যে আপনার এই চিকিৎসা আমি ভালো হবে। তাহলে বিশ্বাসের স্বর্গ মিলে তর্কে বহুদূর, আমার তো বিশ্বাসটা থাকতে হবে, আমার তো আত্মচেতনাটা থাকতে হবে, আমাকে বিশ্বাস করতে হবে খাদ্য থেকে পথ্য, পথ্য থেকে ওষুধ, আর ওষুধ নয় খাদ্য এবং পথ্য, পথ্যই একটা ওষুধ। আগের দিনের মানুষ সবসময়ই বলতো যে তোমরা খাদ্য পথ্যটা বেশি খাইবে, সকালবেলা কলা খাও বাড়ি থেকে বৈদ্য তারাও, একটি গ্রামের স্লোগান, সকালবেলা কলা খাও বাড়ি থেকে বৈদ্য তারাও। কলা ডস্থেরাপি ডক্ট্রিন অফ সিগনেটারে কলা হইল আমাদের নারীর মতো দেখতে, নারীর প্রতি কলাটা খাওয়ার সাথে সাথে আমাদের 5 ফিট বৃহদন্ত 16 ফিট ক্ষুদ্রান্ত মতান্তরে এই আমাদের যে নারী 16 আর 5 21 ফিট সকালবেলা কলাটা খেলে আসতে 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 আমাদের খাবারের যাত্রাপথ হইল 21 থেকে 22 ফিট। এই যাত্রাপথে এই যে খাবারগুলো আমাদের র্যাকটামে যায় বের হয়ে যায়, এখানে কি ওদের কোনো হাত পা আছে না, ওরা সাইকেল কিনে নিচ্ছে না মোটর সাইকেল কিনছে না গাড়ি কিনছে না ট্রাক কিনছে, এই খাবার 21 ফিট কীভাবে আমাদের ভিতর দিয়ে পরিচালিত হয়। কলা যত লম্বা লম্বা খাবার আছে, বরবটি শিম লম্বা খাবার দেখতে নারীর মতো, আর কি সজনা আর কি বলেন না, দু একটা গাজর আরো দু একটা বলেন না, চটা তারপরে কি গ্রামে বলে কি ঝিঙ্কা রেহা, এরকম অনেকগুলি আছে না লম্বা লম্বা জিনিস, এই সবগুলো জিনিস হইলো আমাদের নারীর প্রতি। এইগুলি যদি সকালে খাই তাহলে খুব ভালো হয়, চিরা দধি কলা আম জাম লিচু এই তরকারিগুলো এই ফলগুলো আপনারা বেশি খাবেন। তার জন্য ছবিটা পিছনে আছে না পিছনে এইখানে মেয়েটার সামনে কোনো দিন আনবো না, আমাদের সামনে আনতে হবে, এগুলি খেতে হবে। তাহলে সকালবেলা আমি যদি কলা খাই তাহলে কলার নাম হইবে হীরা, কলা বলতে পারবেন না, হীরা মানে কি হীরা কাঁচ কাটে বলে না, আসল হীরা কাঁচ কাটে, তাই হীরার কাঠ থাকে কয়টা, হীরা কাঠ আছে আন্ডার কাঠ আছে হীরার ভিতরে কাঠা আছে, আমারটা 72 কাঠ, 72 কাঠ, 52 কাঠ, 48 কাঠ, 120 কাঠ পর্যন্ত হীরা হয়, মানে সবচেয়ে দামি হীরাগুলি 120 কাঠ। তো এরকম কলা তখন আপনার 120 কাঠ হীরা হয়ে যাবে, কি জন্য ও সবগুলো খাবারকে খাবারের জন্য ট্রাক নিয়ে নিচের থেকে রেকটাম পর্যন্ত পায়খানা নালী পর্যন্ত খাবারটাকে পৌঁছে দিবে, কারো 6 ঘন্টা, কারো 4 ঘন্টা, কারো 8 ঘন্টা, কারো 12 ঘন্টা, কারো 20 ঘন্টা, কার খাবারটা বেশি চলে।
কান্না তাড়াতাড়ি হজম হয় যার শরীর গরম, যার শরীরে শক্তি বেশি, যার এনার্জি বেশি, যার শরীরে উত্তাপ বেশি। কারণ আপনার গাড়ির ভিতরে তেল নাই, আপনার কি গাড়ি সেরকম চলবে? আপনি গাড়িতে ব্যবহার করেন আপনি কেরাসিন, গাড়ির ভিতরে গোপনে ড্রাইভার সাহেব একটু পানি ডালিয়া দিয়া গাড়ি চালায় দেয়, গাড়ির স্পিড কমে যাবো না? তা ওইরকম আপনি খাঁটি খাবার খাবেন, সকালবেলা আপনি দধি খাবেন, চিড়া খাবেন, কলা খাবেন, একটু তিতাও খাইতে হইবে। কারণ জাল, মিষ্টি, টক, তিতা, পানি, লবণ, এই সবগুলো আমাদের শরীরের চালিকা শক্তি। ড্রাইভারদের শক্তি কি? গাড়িতে তেল না থাকলে ড্রাইভার গাড়ি চালাইতে পারবে না? পারবে? পারবে, ধাক্কায় চালাবে? পাঁচজন ড্রাইভার একটা গাড়ি ধাক্কায় নিলে চলবে না? চট্টগ্রাম যাইতে হয়তো ছয় মাস লাগবে, তেল থাকলে যেতে পারে চার ঘন্টা, পাঁচ ঘন্টা, ছয় মাস লাগবে। কিন্তু ওই রকম আপনার খাবার, আপনি খালি গরুর মাংস, গরুর মাংস, গরুর মাংস, 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 মাংস। আমার পোলায় কয় মাংস না খাইলে হবে না, আমার বউ মাংস না খাইলে চলে না, সব এত মাংস খাইলে কি হবে? আয়ু কমে যাবে। কুকুরে মাংস খায়, বিড়ালে মাংস খায়, বাঘে মাংস খায়, সিংহে মাংস খায়, আয়ু হইল 12 বছর 15 বছর, এর বেশি আয়ু আছে মাংস বুঝি দেয়? আপনি খাবেন ভেজিটেরিয়ান, আপনি হবেন ভেজিটেরিয়ান, খাবেন ভেজিটেবল। আর মাংস যত বেশি খাবেন তত গরম বেশি রাগ হবে, বাঘটা দেন খিচাই ওঠে না, এত রাগ কেন মাংস খাইবে? হাতি কয়টা খিচানি দেয়, গরু কয়টা খিচানি দেয়, কয়টা দাঁত বেশি দেয়? দেয় না, কারণ গরু হলো ভেজিটেরিয়ান, ও খায় ভেজিটেবল। আপনাকে খাওয়ায় ওর মাংস, গরুর মাংস খাইয়া আমরা হই দাঁত বড় হয়ে যায়, দাঁত চোখা হয়ে যায় গরুর মাংসের জন্য। আমরা বলি না যে দাঁত দেখি সামনে দুটা শিকারি দাঁত আছে, তার এবং তুই কি মাংস বেশি কাছ নিক রে বাঘের মতো, বাঘের দুটা শিকারি দাঁত আছে, তোর দুটা শিকারি দাঁত কি? আমরা এরকম বলি না। আমরা যারা এখানে ডাক্তার সমাজ বসে আছি, এখন যার হাত ঠান্ডা যার হাত গরম তাদেরকে কি আমরা এক ওষুধ দেই? ডাক্তার ভাইরা এক ওষুধ হবে না। হাত যার ঠান্ডা তার কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি থাকবে, অ্যাজমা হবে, কোভিড-19 তারে আক্রমণ করবে। তার হাত ঠান্ডা, তার হাত পা পাও ঠান্ডা, যার মাথা ঘামে, তার হাত ঘামে, তার গলা ঘামে, যার অপরদর্শিত স্থানগুলি ঘামে, কোভিড তারে আক্রমণ করার সম্ভাবনা বেশি। কারণ কোভিড কোল্ড অ্যালার্জির লোকেরে, বক্ষব্যাধির সমস্যার লোকেরে আক্রমণ করে। তাহলে আপনি জেনে নিলেন যে আপনার হাত ঘামে, পা ঘামে, মাথা ঘামে, আপনার কোল্ড অ্যালার্জি, ডাক্তার আছে, সাইনাসাইটিস, পুরুষ, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, সিওপিডি আছে, আপনাকে আক্রমণ করতে পারে বেশি। আবার যাতে হাত গরম, পা গরম, মাথা গরম, চুল গরম, যে লাফায় বক্তৃতা দেয়, যে বড় মানুষের সামনে লাফায় যায় উঠে, মানে তার চুল গরম, তার রক্তের ভিতরে কোলেস্ট্রল বেশি, তার একটু প্রেসারও বেশি, তার সিস্টোলিক বেশি, ডায়াস্টোলিকও বেশি। ডায়াস্টোলিক তার দেখা দেবো 80 থেকে 90, 95, 100 দুইটা গেছে, সিস্টোলিক তার দেখা দেবো 180 উঠা গেছে। এরকম যারা শরীর গরম তাদের হার্টের রোগ হবে, ব্রেনের রোগ হবে, যাদের হাই প্রেশার আছে, তারা আবার এইটার আক্রমণের ভিতরে পড়বে না। এজন্য আপনি যাদের বাড়ি বা বংশে অ্যাজমা আছে, যাদের কোল্ড অ্যালার্জি ডাক্তার, তারা একটু গরম পানি খেতেই হবে। তারা ফ্রিজের খাবার গরম না করে খাবেন না, তারা ফ্রিজের খাবার থেকে বিরত থাকার চেষ্টা করবে, তারা সকল খাবার গরম করে খাবেন, তাইলে আপনাদেরকে কোনো ঠান্ডায় আক্রমণ করতে পারবে না। আকাশে মেঘ হইলে আপনাদের অনেকের বুকে কফ হয়, যাদের আকাশে মেঘ হইলে কফ হয় তাদের, তারা কোল্ড অ্যালার্জির রোগী, আপনাদেরকে করোনা ভাইরাসে আক্রমণ করার সম্ভাবনা 5% বেশি। অতএব আপনারা একটু নিরাপদ থাকেন, গরম কাপড় ব্যবহার করেন, গরম পানিতে গোসল করেন, গরম লিগার চা খান, গরম 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 পানি খান, গরম গরম সকল খাবার গরম করে খান, আলহামদুলিল্লাহ, তাইলে আপনাকে আক্রমণ করতে পারবে না। আপনি যদি বাড়ির থেকে গাড়ির ভিতরে ব্যাটারির ভিতরে পানি দিয়া নেন আর গাড়ির ভিতরে তৈল থাকে, তাহলে আপনার গাড়ি অ্যাক্সিডেন্টের ভয় 50% কম থাকবে। আপনার যদি গাড়িটা বের হওয়ার আগে আপনি ব্রেকটা চেক করে নেন, তাহলে আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা 30% কম হবে। যে ড্রাইভার গাড়ি চালায়
তাকে মনে করতে হবে আমি রাস্তায় বেরোলে আমি বাদে সবাই পাগল, এটা আমার কথা না। 40 বছর নিউ ইয়র্ক শহরে একজন ড্রাইভার গাড়ি চালায় আসে, কোনো অ্যাক্সিডেন্ট করেনি। পৌরসভার নিউ ইয়র্ক পৌরসভার মেয়র তারেকে একটা জাতীয় পুরস্কার দিছে, দেওয়ার সময় তারা সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, ভাই আপনি 40 বছর গাড়ি চালাইছেন, আপনি কোনো অ্যাক্সিডেন্ট করেন নাই, কারণ কি? কারণ একটাই, আমি যখন রাস্তায় গাড়ি বের করি তখন আমি বাদে আমি সবাই পাগল মনে করি, তাতে আমি মনে করি যে লাভ দেওয়া গাড়ির সামনে আয়া আমার কোনো লোক পড়তে পারে, আমি সাথে সাথে আমি ব্রেক দেওয়া গাড়ি থামাই ফেলি বা আমি অন্যদিকে গাড়ি ঘুরাই নেব, বা এইভাবে একটা বাচ্চা বলল আমি গাড়ি ঘুরাই নিয়েও রাস্তার পারে পড়বো না, আমি সবসময় আমার নিরাপত্তা নিয়ে চলি, আমি ধীরে সুস্থে আমি কোনো বেশি স্পিডে গাড়ি চালাই না, যতগুলি নিরাপত্তামূলক স্পিড আছে 40 থেকে 60 এই স্পিডে আমি গাড়ি চালাই, তবে আমার গাড়ি আরও বাকি জীবনে আমার গাড়ি কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে আপনারা কি চান গাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্ট করতে? এই যে ড্রাইভারদের বদনাম হলো গাড়ি অ্যাক্সিডেন্ট করে, অনেক সময় মালিকরাও বলে ধরে চালাও ধরে চালাও, না আমার নিরাপত্তা আমার, গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কিল্লা কি ড্রাইভারের গায়ে পড়বে না মালিকের গায়ে পড়বে? ড্রাইভারের গায়ে, মালিকের হয়তো গাড়ি যাবে কিন্তু কিল্লা পড়বে ড্রাইভারের গায়ে। অতএব আপনারা যে যেখানেই আমাদের ভক্ত অনুরাগী আছেন, গাড়ি ধীরে সুস্থে চালাবেন, কারণ আপনাদেরও পরিবার আছে, আপনাদেরও সংসার আছে, আপনাদেরও সমাজ নমাজ আছে, আপনাদেরও জীবনের নিরাপত্তা দরকার আছে। আপনারা সকলকে আমি বলবো, আমাদের শরীরটা কিন্তু একটা গাড়ি, আপনাদের গাড়িটা 4 চাকার, আমার শরীরটা হলো 2 চাকা, মানুষ একটা 2 চাকার গাড়ি, এটা গান আছে না, আর মানুষ একটা বেলুন, 1 সেকেন্ডে নাই ভরসা। অতএব আপনারা সব কিছুর ভিতরে খাদ্য পত্র প্রতিটা মিনিট প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় এই খাবারটা ঠিক খেলাম কিনা, এই পানিটা ঠিক খেলাম কিনা, এই খাদ্যটা নিরাপদ কিনা, এই নিরাপত্তা নিয়ে খাবেন। আমার আরো কিছু বলা আছে, আগামী বক্তৃতায় আমি আমার ক্লাসগুলিতে আমি বলে যাব। আপনারা ডস্থেরাপিতে পড়ে রাখেন, আমি ডস্থেরাপিতে প্রথম দিকে এখানে আমি একটা ডস্থেরাপি কলা সম্বন্ধে বলে গেছি, ডক্টর সিগনেচার সম্বন্ধে আমি বলে গেছি, আগামীতে আমি ড্যারস সম্বন্ধে, ড্যারসের একটা নাম হলো লেডিস ফিঙ্গার, লেডিস ফিঙ্গার লেডিসের মতো মেয়েদের মতো আঙুলের মতো দেখতে, আর আরেকটা নাম হলো ওকরা, বাংলাদেশে বলে ঢ্যাঁড়স, এই 3 নামে যারা পৃথিবীতে দেখতেছেন তারা এই 3 নামে প্রস্তুতি নেবে। আমি এরপরে বলবো তরমুজ সম্বন্ধে এবং পেঁপে সম্বন্ধে, মিষ্টি কুমড়া এবং চাল কুমড়া এবং লাউ সম্বন্ধে, এইগুলি দেখতে সবই স্টমাকের ওষুধ, এইগুলির ডক্টর অফ সিগনেচারে কি আছে আপনারা আপনাদের বইয়ে পড়ে রাখবেন। আমি আগামীতে যখন ক্লাস নিব, আমি ডক্টর অফ সিগনেচার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আধুনিক রত্ন ডক্টর অফ সিগনেচার ডস্থেরাপি সম্বন্ধে আমি আপনাদের সামনে সুবিস্তারিত বলবো। আলহামদুলিল্লাহ আপনারা সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন, নিজে চেষ্টা করলেই নিজে সুস্থ থাকতে পারবেন, নিজে ভালো থাকতে চাইলেই নিজে ভালো থাকতে পারবেন, আর ঘরে বসে আছেন একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন, নামাজ পড়েন, উযু করেন, রোজা থাকেন, বারবার উযু করেন, বারবার গোসল করেন, এটা একটা ছোটোখাটো ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে যাবে। এরপরে আপনার দেয়ালের সাথে ধরে 100 বার পুটবোস করেন, ফ্রি হ্যান্ডে 100 বার পুটবোস করেন, বুক থেকে উঠতে উঠতে ব্যায়াম করতে করতে উঠেন, এই কথাগুলো যদি আপনারা মানেন জানেন শুনেন বুঝেন, আলহামদুলিল্লাহ রোগ আপনারা 100% না হোক, আজকে থেকে আপনারা 70% রোগকে কি করতে পারবেন, ঢাকায় বের করে দিতে পারছেন। রোগ ঢুকে কিন্তু আপনি দাওয়াত দিয়ে আসেন আসেন, ও ভয় পায়, ক্যান্সার হোক আপনার ভয় পায়, ভাই আপনার মুখে যে গরম, শরীরে যে গরম, চোখে নাক দিয়া যেই গরম বাতাস বাইর হয়, মুখ দিয়া যেই গরম বাতাস বাইর হয়, যেই সব মুখ দিয়া আপনি আওয়াজ করেন, আমি ভয় পাইতেছি, খোয়া আপনারা আস, আমি তরে খাইতেছি, তরে খাইতেছি মানে কি সিগারেট খাইতেছি, আমি তামাক খাইতেছি, আমি জর্দা সাদা পাতা গুল দোক্তা খাইতেছি, তা খাইলে কি যে ওই বেড়ায় ক্যান্সারটা ঢুকবে না, সিগারেট খাইলে ক্যান্সার হয় কিনা না তারপর তো আমরা খাই, ওই কোথায় হয় ক্যান্সারটা, মুখে হয়, গালে হয়, গলায় হয়, ছোটে হয়, তাহলে আমি তো রোগকে দাওয়াত দিয়ে আনতেছি, ও তো আসে না, ও আসতে চায় না, ভয় আসতে চায় না, পরে আমরা দাওয়াত দিয়ে আনতেছি, আলহামদুলিল্লাহ আমরা রোগকে দাওয়াত দেবো না। আর এখন আপনাদের সামনে ক্লাস নিবে আপনাদের স্যাররা এখানে বসে আছেন, ডাক্তার মুকুল, ডাক্তার হানিফ ভাই, বাংলাদেশের শ্রেষ্ঠ
চিকিৎসকদের মধ্যে একজন, প্রতিটা চিকিৎসাদের একজন, হানিফ ভাই বসা আছে, মঞ্চে বসা আছে, আমাদের অত্যন্ত সম্মানিত আমাদের ব্রিগেডিয়ার জেনারেল ফরহাদ সাহেব, উনি আমাদের দেশীয় চিকিৎসা আর উপরে ওনার গভীর নলেজ আছে এবং দেশীয় চিকিৎসাকে উনি ভালোবাসেন, মনে প্রাণে পারিবারিকভাবে ওনারা দেশীয় চিকিৎসার চর্চা করেন। আসেন, আমরা আমাদের খাদ্যপত্রের চর্চা করি, বাড়ির পাশে ঘরের আঙিনায়। আজকে এই সিজনটা কিন্তু গাছ লাগানোর সিজন, আপনারা অজস্র গাছ লাগান, ফুলের টপে গাছ লাগান, মাটির হাড়িতে গাছ লাগান, দধির ফেলে দেওয়া হাড়ির মধ্যে গাছ লাগান, গাছ লাগায় দেখেন, ধনিয়া পাতা লাগান, পুদিনা পাতা লাগান, প্রতিদিন ধনিয়া পাতা পুদিনা পাতা খান, এক মুঠ পাট শাক ছেড়ে দেন, পাট শাক হবে উপর থেকে খাবেন, নিচ থেকে খাবেন, ধনিয়া পাতা উপর থেকে খান, নিচ থেকে খান, তারপর আবার লাগান, পুদিনা পাতা লাগান, মরিচ শুধু কাঁচা মরিচ 300 টাকা কেজি হয়ে যায়, কয়েকদিন পরেই দেখবেন আর কাঁচা মরিচ পাবেন না, আপনি কাঁচা মরিচ বাড়িতে লাগাইতে হবে, কাঁচা মরিচ যেন আপনার কিনতে না হয়, কাঁচা মরিচ আপনার বাড়িতে 365 দিন আপনি নিজে রোপণ বপন করে খাবেন। কথা বললে তো বলবেন যে আমার তো কোনো জায়গা নাই, আমার তো 3.5 হাজার, 4.5 হাজার মধ্যে লাগান, তো কবর দেওয়ার আগ পর্যন্ত 3.5 হাজারতেই লাগান, বাড়ির বেলকনিতে লাগান, ছাদে লাগান, বারান্দায় লাগান, পাকঘরের ভিতরে আপনার মাটির হাড়িতে লাগাইতে থাকেন। আলহামদুলিল্লাহ ছাদ বাগান করেন, বেলকনি বাগান করেন, বারান্দা বাগান করেন, পাকঘর বাগান করেন, আল্লাহ মালিক। আমরা খাদ্যপত্র ঠিক থাকলে, আমরা গরম 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 জিনিস খেলে, ফিটকিরি দিয়ে পানি খেলে, গরম করে পানি খেলে, গরম কাপড় চোপড় পরলে, আলহামদুলিল্লাহ করোনা ভাইরাস আমাদেরকে আক্রমণ করবে না। করোনা আমাদেরকে খুব ভালোবাসে, আমাদেরকে পরীক্ষা করার জন্য আসছে যে আমরা নিরাপত্তামূলক ব্যবস্থাগুলি সব ঠিকঠাকভাবে নিয়েছিলেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আগামী দিনগুলোতে করোনা ভাইরাসকে আমরা যেন বুড়ি আঙুল দেখাইতে পারি, করোনা নো, ধূমপান নো, বিশুদ্ধ পানি ইয়েস, গরম পানি ইয়েস, ফল ফ্রুট হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কোন সাবজেক্ট?